আলহামদুলিল্লাহ সারাও ছিলা আলহামদুলিল্লাহ তো আপনি আজকে আপনি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আমরা জানি আপনি প্রবাসী ছিলেন কোথায় ছিলেন দুবাইতে ছিলাম দুবাইতে দুবাইয়ের কোথায় স্যার দুবাইতে এলাকা আছে সোনাপুর বলে সোনাপুর সোনাপুর কত বছর হবে ওখানে ওখানে 24 বছর 24 বছর 24 বছর আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে Dr.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি হয়েছিল আপনার আমার কোমরে পিএলডির ব্যথা ছিল কোমরে ডিস্ক প্রলাপ ছিল আচ্ছা L4L5 ডিস L4 L5 দুইটা ডিস আচ্ছা কতদিন থেকে এই সমস্যাটা সমস্যাটা তো অনেক বছর ধরেই তো মাঝখানে এক ডাক্তার দেখাইছিলাম আনুমানিক কত বছর হবে স্যার 2018 থেকে 2018 আচ্ছা সেটা কি কোনো দুর্ঘটনার পর থেকে ব্যথা কোনো দুর্ঘটনার আমার যা এমনি কাজ করতে করতে যায় কাজ করতে করতে আপনাকে একটু ঝুঁকে বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলে আপনাকে কাজ করতে হয় দীর্ঘ সময় ঝুঁকে কাজ করতে হয় ওই কাজে তো যখন লাগছে খোঁজ পাই নাই কিন্তু ব্যথা যখন পাইছি তো অনেক বসে যে অটোমেটিক মানে হইছে আর কি আচ্ছা মানে ওরকম কোনো কিছু মনে পড়ে না হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা ব্যথা আচ্ছা যখন প্রথম ব্যথাটা শুরু হয়েছে সেটা কি কোমর থেকে শুরু হয়েছিল না কোমর তো কোনো ব্যথা হয় না শুধু হঠাৎ দেখলে পাওয়ার মধ্যে ব্যথা আচ্ছা শুধু পাও বাম পা বাম পা বাম পা মানে ব্যথাটা হচ্ছে পুরো বাম পায় আপনি দেখছেন যে আগের মতো আর হাঁটতে গেলে বা পা দিতে গেলে আপনার ব্যথা করছে ঝিনঝিন করে আচ্ছা সারাক্ষণ একটা ঝিনঝিন ভাব ঝিনঝিন তো যখন প্রথম এটা বুঝতে পারলেন যে আপনার বা পায়ে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে কোন একটা সমস্যা কি করলেন তখন তখন ডাক্তারের কাছে গেছি সো আপনার দুবাইতে দুবাইতে ডাক্তার এমআরআই করলো এক্সরে করলো অনেক পরীক্ষা করলো তখন বলে যে তোমার L4 L5 ডিসে সমস্যা আছে আচ্ছা উনি এমআরআই করে তখন সেটা বুঝতে পারলেন প্রথমেই তার মানে আপনার রোগটা আইডেন্টিফাই হয়ে গেছে আচ্ছা সেটার জন্য কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছে ওখানে ট্রিটমেন্ট থেরাপি দিয়েছে ওখানে ইনজেকশন দিয়েছে কোনো পরিবর্তন হয় নাই আচ্ছা কিছু হয় নাই যে অবস্থা সেই অবস্থা সেই অবস্থায় অবস্থা ওখানে অনেক দিন চিকিৎসা করছে প্রায় 8-9 মাস আচ্ছা আগে তো আপনাকে হাঁটাহাঁটি করতে হতো বিভিন্ন ধরনের মুভ করতে হতো মুভ করতে হতো ব্যথার জন্য এখন আর আপনি সেই মুভমেন্ট আপনার অনেকটা কমে গেছে অনেক কমে গেছে সামনে যুক্ত করে ব্যথাটা কি সারাক্ষণ থাকতো দিনে রাতে সারাক্ষণ নাকি দিনের কিছু সময় কাজের বেলায় বেশি থাকে রেস্টে থাকলে ভালোই থাকে তার মানে আপনি যখন কাজ করতে যাচ্ছেন তখন হয়তো ব্যথাটা শুরু হলো কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আবার আপনি কাজ করতেন এইভাবে কাজ করতেন 2018 থেকে আজকে 2023 এই পর্যন্ত আপনাকে এইভাবে যেতে হয়েছে মাঝখানে আমরা জানি যে আপনি দেশে আসার পর আরেকটা ছোট্ট দুর্ঘটনা হয়েছিল সেটা কি হয়েছিল তো মাঝখানে যেটা হয়েছে ওখানে কাজ করছিলাম 2 মিনিট কাজ করছিলাম একটা ঝাড়ু দিয়ে একটু সাফ করছি জায়গা সাফ করার জন্য সামনে এবার ঝুঁকে দিয়ে 2 মিনিট আর আমরা জানি একটু কোদাল দিয়ে মাটি কেটে কোদাল দাইটা না মাটি সাফ করে দিয়েছে আচ্ছা কোব দেই নাই বাস এইভাবে আমরা এটা খোলাসুডা করে চাষা দিয়েছি এইভাবে আচ্ছা 2 মিনিট তারপর থেকে দেখছেন প্রচন্ড ব্যথা ব্যথা মানে যে দর্শে ধরাটা সিদ্ধ হইতে হবে না যখন এই অবস্থা ছিল এইখানে তো না আসছি ট্রিটমেন্ট দিতে আছে আলহামদুলিল্লাহ এটা মানে 2022 ডিসেম্বরে এই ঘটনা ডিসেম্বরের 25 তারিখ তো আপনি বলছেন যে 2018 থেকে প্রথম ডক্টরকে দেখালেন এবং উনি আপনাকে ফিজিওথেরাপি এবং ইনজেকশন দিলেন সেটাতে কোনো লাভ হলো না তারপরে কন্টিনিউয়াসলি কি ওনার কাছে চিকিৎসা নিলেন না এনে অনেক ডাক্তার চেঞ্জ করছি মানে এক একজন এক এক ধরনের ট্রিটমেন্ট দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি কেউ কেউ অপারেশনের কথা বলেছিল এর মাঝখানে না অপারেশন করতে এক ডাক্তার বলছিল যে অপারেশনটা করলে তোমার ভালো হইব তো আমি কইছি না অপারেশন করব না একটা ডাক্তার বলছিল অল্প মানে মানে সিরিয়াসও বলে নাই আচ্ছা তো এরকম ভাবে চলতে আছে আচ্ছা তার মানে 2018 থেকে এই ব্যথার জন্য আপনাকে বিভিন্ন ডক্টরের কাছে ছোটাছুটি করতে হচ্ছে এবং আপনার যে ক্যালিবার আপনার যে শক্তি আপনি সেইটা দিয়ে আর আগের মতো করে কাজ করতে পারছিলেন না আচ্ছা একটা সময় গিয়ে আপনি বিভিন্ন ট্রিটমেন্ট করে যখন বিফল দেশে আসলেন এবং দেশে আসার পরে আপনার এই গত ডিসেম্বরে এই ঘটনা ছোট্ট অল্প 2 মিনিটের একটা কাজ করতে গিয়ে প্রায় বাঁকাই হয়ে গেছেন আপনি আর সোজা হতে পারছেন এরকম একটা অবস্থা প্রচন্ড ব্যথা তখন কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন বাংলাদেশে কোনো জায়গায় জানে তো ওয়াইস শফিউল্লাহ প্রধান কিভাবে জানতে পারলেন যে আমার এখানেই আসতে হবে শফিউল্লাহ প্রধান সাথে যোগাযোগ স্যার এটা আমি জন ওই যে 2018 তে ব্যথা হয়েছে ওই কিছুদিন পরে থেকে অসাত আমার ফেসবুকে ইউটিউবে লিঙ্গনের সাথে কথাবার্তি হইতাছে আর এসি টিভিতে প্রোগ্রামে যায় অনলাইনে স্যার সাথে কথা বলছে আচ্ছা তার মানে আপনি দীর্ঘদিন আইতে পারতেছেন না করোনার কারণে আসতে পারেননি তার মানে আপনার ইচ্ছা ছিল অনেক কিন্তু সুযোগ ছিল না যখনই সুযোগ পেয়েছেন চলে আসছেন তো সুযোগ প্রথম দিন দেখলেন আপনার রিপোর্ট সব কিছু দেখার পরে কি বললেন স্যার আপনাকে স্যার বলছে দেখে বলছে তুমি আমার করো এক্সরে করো যা করার করছে কাছে তুমি ভর্তি হও 21 দিন 15 থেকে 21 দিন বাস স্যার কত মানে ভর্তি হয়ে গেল আজকে কততম দিন আজকে 16 দিন 16তম দিন 15 দিন সেই বাঁকা হয়ে যাওয়া মানুষটা যে মানুষটা নড়াচড়া করতে পারতেন না প্রায়
হঠাৎ করে একটা জীবনের অন্ধকার নেমে আসছিল, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো, অনেক ভালো আছে আল্লাহ। স্যার ডাক্তার মেডিসিন তো উসিলা, মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার উসিলা, সুস্থ হবেন বলেছেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন আপনাকে, তাদের জন্য যদি আপনার একটা পরামর্শ দেন তাদের জন্য। আমি তাদের জন্য এটাই বলবো, যারা এই ধরনের ব্যথায় জড়িত আছেন, দেশে থাকেন, বাইরে থাকেন, যে কোনো দেশে থাকেন, যোগাযোগ করে আপনাদের দেশে বাঙালি যারা আছেন, অনেকে আছে প্রবাসী কষ্ট করে, যোগাযোগ করে এই হসপিটালে আসবেন, ডিপিআরসি হসপিটাল, ডক্টর শফিউল্লাহ প্রধান। ইনশাল্লাহ আল্লাহ আছে একজন ডাক্তার উসিলা, 100% আমার মতো গ্যারান্টি আমি জানি যে সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যাই, যোগাযোগ করে আসবেন, অবশ্যই ভালো হবে। খুব সুন্দর বলেছেন স্যার। দর্শক শুনলেন, এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছেন যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। দর্শক, আমরাও আশা করব যারা আপনারা অসুস্থ আছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আমাদের এক ছাক টিম আছে, খুব সুন্দর সুগঠিত একটি টিম আছে, ডক্টর শফিউল্লাহ প্রধান আছেন, আমাদের ডক্টররা আছেন, সবাই ওয়েল ট্রেন্ড, এবং তাদের তত্ত্বাবধানে থেকে যখন আপনি ট্রিটমেন্ট নেবেন, সুস্থ হওয়াটা সত্যি আসলে সময়ের ব্যাপার। অসংখ্য মানুষ আছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আমরা অপেক্ষা থাকবো কোন দিন আপনিও এসে ঠিক আমার পাশে বসে আপনি এভাবে বলবেন, হ্যাঁ আমি সুস্থ আছি, আমি ভালো আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।